সাথে ফেসবুকে একজন দর্শক যোগ হয়েছেন, উনি লিখেছেন, ওনার নাম হচ্ছে মেঘলা, বয়স 35 বছর, ঘাড়ের বাম পাশ থেকে তার ব্যথা মাথার দিকে উঠে ব্যথাটা, এবং তার ডায়াবেটিস আছে এবং উচ্চ রক্তচাপ আছে, আর ব্যথাটা মাথার দিকে উঠে এবং টান লাগে, জি, এটা লিখেছেন। যদি টান লাগে বুঝতে হবে যে ঘাড়ের যে আমাদের মাসেলস গুলো আছে, পেশি, হুম হুম পেশিতে কোনো প্রবলেম হতে পারে। পেশি আচ্ছা কি হয়, স্প্রেইন হতে পারে, স্ট্রেইন হতে পারে, স্পাজম হতে পারে, মানে এগুলো হচ্ছে ডাক্তারি ভাষা, মানে সংকুচিত হয়ে থাকা, টান খাওয়া বা টাইট লাগা। এখন পেশির ইটসেলফ প্রবলেম থেকে হতে পারে, অথবা কোনো নার্ভ ইনডিউস হতে পারে, অথবা যে আমাদের বোনস, যে মেরুদণ্ডের ঘাড়ের যে হাড় আপনি থাকেন সামনে কনভেক্স হুম হুম থাকে, এই কনভেক্সিটি যদি কোনো প্রবলেম থাকে, কারো শোয়ার সমস্যা থাকে, কারো কম্পিউটার ব্যবহার করে, বা উনি মহিলা মানুষ, অনেক ক্ষেত্রে হয়তো কিছু ব্যক্তিগত পারিবারিক কাজ করতে হুম হয়তো তাকে, বা অনেক সে মোবাইল ফোনের ব্যবহার, তখন মাসেল স্পাজম হতে পারে। তো এই ক্ষেত্রে বেসিক্যালি 5 থেকে 10 মিনিট প্রতিদিন যদি কুসুম গরম সেঁক ঘাড়ে দেওয়া যায়, হট ওয়াটার ব্যাগ দিয়ে বা হিটিং প্যাড দিয়ে, পাশাপাশি ব্যথানাশক মলম আর বালিশটা কারেকশন করা, পাতলা একটা বালিশ ব্যবহার করে, আর কিছু স্ট্যাটিক টাইপ এক্সারসাইজ আছে, যেমন আমার ইউটিউব এবং ফেসবুকে দেওয়া আছে হুম হুম যে স্ট্যাটিক ঘাড়ের ব্যায়ামগুলা, ঘাড়ের এগুলা করলেই অনেকাংশে ইম্প্রুভ হয়ে যায়। তারপরেও যদি ইম্প্রুভ না হয়, তাকে তাকে একজন বাত ব্যথা স্পেশালিস্ট দেখাতে হবে, পাশাপাশি ফিজিওথেরাপি চিকিৎসা অনেক ক্ষেত্রেই এক্ষেত্রে ইফেক্টিভ রেজাল্ট আসবে। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা ফোনটি নিয়ে আসি। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? দুঃখিত দর্শক, লাইনটি কেটে গেছে, আপনি দয়া করে আরেকবার চেষ্টা করুন। আমরা কথা বলছিলাম যে যখন মাসেল স্প্যাজম হয় সেই ক্ষেত্রে কি করণীয়। অনেক সময় দেখা যায় যে এটা পিঠেও কিন্তু হয়, দর্শক যেমন লিখেছেন যে হুম, ঘাড়ে ঘাড়ে, এটা কিন্তু পিঠেও এরকম মাসেল স্প্যাজম হয়ে প্রচণ্ড ব্যথা হয়, সেক্ষেত্রে কি করণীয়? ধন্যবাদ আপনাকে। মাসেল স্পাজম যদি কারো কোনো কাজের ক্ষেত্রে হয়, হঠাৎ করে হলো, হুম হুম কাজ করছে বা এমন একটা অ্যাক্টিভিটিজে কাজ করছে বা সামনে ঝুঁকে কাজ করছে, হঠাৎ উঠতে পারছে না, বা হুম হুম এটা হতে পারে, বা সে যদি কোনো হিস্ট্রি অফ আঘাতের কথা বলে যে আমি একটা ভারী কিছু টান দিতে গেলাম দেন এটা হলো, হুম তো হুম সেই ক্ষেত্রে কিন্তু কোল্ড কম্প্রেশন, মানে ঠান্ডা পানির সেঁক বা বরফ পানি বা ঠান্ডা যে কোনো সেঁক কিন্তু খুব উপকারে আসে একিউট ক্ষেত্রে। আচ্ছা আর কারো যদি মাসেল স্পাজমটা প্রায় হয়, সে বলে যে কয়দিন পর পরই দেখা হুম দেয়, হুম একই জায়গায় আবার ভালো হয় আবার দেখা দেয়, সেক্ষেত্রে তাকে গরম সেঁক দিতে হবে, এবং গরম পানির সেঁকই খুবই উপকারী। আর স্পাজম অনেক ক্ষেত্রে হতে পারে ডিউ টু ল্যাক অফ ডিহাইড্রেশন, মানে যদি পর্যাপ্ত পানি না খায়, আমরা বারবার বলছি অ্যাডাল্ট পুরুষ ন্যূনতম 3 থেকে 4 লিটার হুম পানি হুম খেতে হবে, অ্যাডাল্ট মহিলাও সেম 2 থেকে 3 লিটার পানি পার ডে খেতে হবে। যদি আর কম হয়, অনেক সময় পরিবেশগত অতিরিক্ত ঠান্ডা, যে শীত ঋতুতে এটা হতে পারে, তো এগুলো আবার আমাদের খেয়াল করতে হবে, অনেক ক্ষেত্রে হতে পারে। অনেক সময় আর্থ্রাইটিস জনিত সমস্যা, দীর্ঘদিন অস্টিওফাইট তৈরি হওয়া বা হাড় ক্ষয় যেটা আমরা বলি, বা হাড় আপনার বেড়ে যাওয়া, এসব কারণে মাসেল কিন্তু পুল করতে পারে, হুম হুম বিভিন্ন হাইপো ভিটামিন ডেফিসিয়েন্সি থেকে হতে পারে, যেমন ভিটামিন ডি, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম বা অন্যান্য যে মিনারেলসগুলো আছে সেটা এগুলা থেকেও কিন্তু মাসেল পুলিং করতে পারে আবার কাজের। অনেক সময় দেখা যায় যে পায়ের আঙ্গুল একেবারেই মানে যেন কুঁকড়ে আসে, সোজা করতে পারে না, এবং বেশ তখন একটা মানে খুব ওটা মন, ইন্টেন্স একটা পেইন হ্যাঁ হয় একটা, এবং লোকালি, মেসেজ করতে 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 দেখা যায় যে একটা সময় ওটা ঠিক হয়। হ্যাঁ ঠিক আছে, এটা একই সমস্যা। তো অনেকের ক্ষেত্রে যদি এসব সমস্যাগুলো বারবার হয় বারবার হয়, এটা ধরেন অনেকের কাজের ফল্টির জন্য হতে পারে, অতিরিক্ত কোল্ডের থেকে হতে পারে বা ভুল জুতার থেকে হতে পারে। আমরা এই প্রসঙ্গে কথা বলবো, একজন দর্শক আছেন আচ্ছা, অপেক্ষায়। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। দর্শক, আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি, আমি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার মনে হয় লাইনটিতে কোনো হ্যালো প্রবলেম হ্যালো, আছে, সালাম শুনতে আলাইকুম, পাচ্ছি সালাম না। আলাইকুম, সালাম আমরা আলাইকুম। আবার আমাদের আলোচনায় ফিরে আসি, যেটা কথা বলছিলাম যে এটা কিন্তু অনেকেরই হয় যে পায়ের আঙুলগুলো একদম টেনে ধরে, হঠাৎ দেখা যায় যে ঘুম থেকে উঠে যায়, হুম, জেগে যায়, এবং তখন দেখা যায় মেসেজ করতে 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 ওটা করতে ঠিক হয়। কমে আসে বা ঘুম ভেঙে যায়, তারপর এটা হতে মাসেল ক্রাম্প হয়, যে পায়ের যে কাফ মাসেল সেখানেও কিন্তু ক্রাম্পিং হয়, টান টেনে ধরে, ধরতে পারে, এটা খুব কমন কমন এই এগুলো। ক্রাম্পিংটা আসলে, যেটা স্পেশালি কাপ মাসেল বা অন্যান্য উরুতে হতে পারে, হুম হুম এগুলা এগুলা নার্ভ কম্প্রেশন থেকে মূলত বেশি হয়ে থাকে। হুম মানে হুম আপনার সায়াটিক নার্ভ যদি কম্প্রেশন হয়, স্পেশালি ডিস্ক প্রোল্যাপস, PLID, যেটা নিয়ে আমরা বারবার বলছি, সেক্ষেত্রেই এই কমন জিনিসটা আসে। আর যদি একটা স্পেসিফিক ছোট মাসেল কোথাও হয়, বিগ মাসেল না হয়ে, সেটা হয়তো কাজের ক্ষেত্রে হঠাৎ করে পাটা বেঁকে গেলো, পাতা ফুট, হুম হুম
সেটা হয়তো ওই ইনস্ট্যান্ট কোন একটা সমস্যা থেকে হতে পারে, তো সেই ক্ষেত্রে রোগীকে যেটা হবে একটু রেস্টে যাওয়া, আর ওইখানে অনেক সময় রোগী যদি সম্ভব আশেপাশে কোনো কুসুম গরম সেঁক দিতে পারে, উপকার আসবে, একটু রিল্যাক্স হওয়া। রিল্যাক্স হলে কিন্তু ছেড়ে দিবে, কিন্তু পরবর্তীতে তাকে ডায়াগনোসিস করতে হবে। যেমন আমাদের বিভিন্ন ভিটামিন মিনারেল এই লেভেলগুলো আমাদের কিন্তু সবারই দেখা দরকার, প্রতি 6 মাস পর পর অন্তত, যে ব্লাডে মিনারেলস কেমন আছে, ভিটামিনসগুলোর লেভেল কেমন আছে। এগুলো হচ্ছে কমন আমাদের এই যে হাড় ও জোড়ার ক্ষেত্রে, মাংসপেশির সুস্থতার জন্য, হাড় জোড়া ক্ষয় বন্ধের জন্য। যেমন আমাদের অনেক ক্ষেত্রে আপনারা জানেন যে আমরা বাংলাদেশে যেমন ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি পাচ্ছি, পাশাপাশি জিঙ্কেরও ডেফিসিয়েন্সি আছে। কারণ আমরা যে খাবারগুলো খাই, এই খাবারে আসলে পর্যাপ্ত হতো মিনারেলসগুলো নাও থাকতে পারে, অনেক কারণেই হতে পারে, ডিউ টু হাইব্রিড জাতীয় খাবার অনেক ক্ষেত্রে হয়, বা পুষ্টিগুণের ব্যাপার থাকতে পারে। আবার অনেক ক্ষেত্রে আমরা ফসফরাস, ফসফেট, ম্যাগনেসিয়াম বিভিন্ন মিনারেলসের কিন্তু ডেফিসিয়েন্সি পেয়ে থাকে, আয়রনের ডেফিসিয়েন্সি থেকে কিন্তু শরীরে ব্যথা হতে থাকে। খুব কমন, বিশেষ করে ফিমেলদের মধ্যে তো খুব বেশি, খুব বেশি। তারাও কিন্তু আমি প্রায় এইসব রোগী দেখি যে ব্যথা নিয়ে আসছে, অর্থাৎ তার হিমোগ্লোবিন লেভেল কম আছে, এনিমিক বা আয়রন ডেফিসিয়েন্সি থাকতে পারে। তখন দেখা যায় যদি সেটা আপনি সাপ্লিমেন্ট দেন ইম্প্রুভ করে বসে, বা খাবার দিয়েও যদি সেটাকে ফিল আপ করা যায়, তাহলে দেখা যায় ব্যথাগুলো অনেকাংশেই কমে যায়। তো এই যে মিনারেল, মাল্টি মিনারেল ডেফিসিয়েন্সি থেকে কিন্তু ব্যথা হতে পারে। সবসময় যে আপনার একটা নার্ভ কম্প্রেশন বা হাড় ক্ষয় বা রোগ, ডিজিজ থেকে রোগ মানে আপনার ব্যথা বেদনা হতে পারে তা কিন্তু না। এটা একটা মানে একজন যে দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছে, স্পেশালি বাত ব্যথা নিয়ে, আর্থ্রাইটিস নিয়ে, পুনর্বাসন নিয়ে, তখন ডাক্তাররা বুঝতেই পারে যে রুগী কোথা থেকে আসছে, তার হিস্ট্রি কী, সে কী করে, কোন দেশে থাকে। যেমন আমরা যখন মিডল ইস্ট থেকে রুগী আসে আমাদের কাছে, বা আমাদের কক্সবাজার, চট্টগ্রাম ওই জোনের রুগী আসে, তখন আমরা রুগীর ধরন থেকে আমরা প্রাইমারি একটা আইডেন্টিফাই করতে পারি, তার হতে ইউরিক অ্যাসিড বেশি, কারণ রুগী সামুদ্রিক মাছ, মাছগুলো বেশি খায় তারা, এবং তাদের অ্যাভেলেবিলিটি মাছ, সামুদ্রিক মাছ। কারণ আপনি মধ্যপ্রাচ্যে কিন্তু এই দেশি মাছ পাবেন না, পাওয়া খুব টাফ, তাদের বেশিরভাগই হচ্ছে সমুদ্রের যে লবণাক্ত পানির মাছ। আমরা যে মিঠা পানির মাছ, তাদের দেশে মিঠা পানি নাই বললেই চলে, সো তারা এই মাছটাও পাবে না। তো এই ক্ষেত্রে আমরা বুঝে নিই যে হতে পারে, তা আমরা ইউরিক অ্যাসিড লেভেল দেখলে পেয়ে যাই অনেক ক্ষেত্রে। তো ইউরিক অ্যাসিড কমিয়ে ফেললেই কিন্তু দেখা যায় যে পেনটা কমে আসে, তখন তাকে সাবধান করা হয় যে আপনি এই খাবারগুলো একটু কম খাবেন, বা তার অবস্থা অনুযায়ী পরিমিত কমিয়ে দেওয়া। তো এখন করোনা পরবর্তী যেটা হচ্ছে, আমি আসলে সব রুগীরই বলতে চাই যে এই যে ব্যথাগুলো আসছে নতুন করে, বা অনেকে ছিল না, বা অনেকে ভালো ছিল করোনা এফেক্টেড, ভালো হয়ে গিয়েছে, এখন জ্বর নাই বা কোনো সমস্যা নেই, কিন্তু এই ব্যথা বেদনা ভুগছে, তাদেরকে নিয়মিত অন্তত আধা ঘন্টা হাঁটতে হবে। যদি তারা হাঁটে, তাহলে হাঁটলে কিন্তু এই সমস্যাটা অনেকাংশই কমে আসবে। এনি ইনফেকশান, এনি আর্থ্রাইটিস বা যে কোনো কারণেই হোক না কেন, আমাদের ব্লাডে যে আমাদের পেইন সাবস্টেন্সগুলো তৈরি হয়, জয়েন্ট হোক, মাসেলস হোক, যে প্রত্যেকটা জায়গায়, সেগুলো কিন্তু সার্কুলেশনে চলে যায়। এখন সার্কুলেশন করবেন কিভাবে যদি না হাঁটেন? আপনি যদি শুয়ে বসে থাকেন তাহলে ব্লাড সার্কুলেশনটা বাড়বে না। প্রতিটা আমার জয়েন্ট কিন্তু আমাকে মোবিলাইজ করাতে হবে, মোবিলাইজ করতে গেলে হাঁটতে হবে, এবং হাঁটা চলা ফেরা এগুলো করলে কিন্তু অনেকাংশই এই পেইনগুলো আস্তে আস্তে কমে আসবে। তারপরেও যদি কারো ব্যথা কন্টিনিউ করতে থাকে, সে একজন বাত ব্যথা বা ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন স্পেশালিস্টকে দেখাতে পারে, ফিজিওথেরাপি নিতে পারে। ফিজিওথেরাপির এই ক্ষেত্রে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, বিভিন্ন স্ট্রেসিং এক্সারসাইজ। আমরা এই ফিজিওথেরাপির বিভিন্ন মডালিটিস কি কি আছে, থেরাপিউটিক এক্সারসাইজ, এই সম্পর্কে কথা বলবো। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।